কথা বলছিলাম, যার কথা না বললেই নয়। এই কুকুরটা কিন্তু অত্যন্ত নিরীহ হয়, এদেরকে কেউ মেরো না, এদেরকে ভালোবাসা দিও, এদেরকে খেতে দিও, এবং যদি কামড়াতে যায় এদেরকে বোঝালে কিন্তু এরা প্রভুভক্ত হয়, কারণ কুকুর কিন্তু বলতে গেলে প্রভুভক্ত। ওয়ানের এই রাস্তাটা প্রধানত নতুন হয়েছে, যার জন্য এখানে একটা গাড়ি এই রাস্তাটাকে পুরো জল দিয়ে গেল, অর্থাৎ জল গাড়ি যাকে বলে, জল দিয়ে ভিজিয়ে দিয়ে গেল রাস্তাটা। আর এর প্রধানত কারণ হচ্ছে রাস্তাটাকে আরও বেশি সতেজ রাখার জন্য, কারণ এখানে তো মানুষের ভিড় হয়, গাড়ি ঘোড়ার ভিড় হয়, এবং রাস্তাটা যাতে খানাখন্দে ভর্তি না হয়ে যায় সেই জন্য জল দিয়ে রাস্তাটাকে আরও সুন্দর করা হলো। নির্মাণ ভবনের সামনে, যেটা সল্টলেক সেক্টর ওয়ানে অবস্থিত, এখানকার রাস্তাঘাট অত্যন্ত পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন। এই রাস্তাঘাটই আমাদের বাংলার সংকল্প, এবং এই সংকল্পকে হাতিয়ার করেই সামনের পথে এগিয়ে চলা। এগিয়ে চলার মধ্যে পাথেয় শুধুমাত্র ভালোবাসা, আর এই ভালোবাসাকে অঙ্গীকার করেই সঙ্গবদ্ধ হওয়া। আর নির্মাণ ভবন সল্টলেকের পরিস্থিতি আগের মতো নেই, অনেকটা বদলে গেছে। যেরকম মেট্রো রেলের কাজ এখনও পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়নি, তবে মেট্রো রেলের কাজ এখনও চলছে খুব দ্রুত গতিতে, এবং বেহালা থেকে সল্টলেকের যখন যোগাযোগটা বন্ধুত্বের মতো হয়ে যাবে, তখন মানুষের যাতায়াতে প্রভূত উন্নতি হবে, যেটা হয়েছে তার থেকেও বেশি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী স্বচ্ছ ভারত অভিযান করছেন, কিন্তু সেগুলো করলেও আমাদেরকে আরও বেশি সচেতন হতে হবে, কারণ সল্টলেকের রাস্তা যতটা সহজ এবং পরিষ্কার পরিচ্ছন্ন, বেহালা এবং আশপাশের অঞ্চল কিন্তু ততটাও পরিষ্কার পরিচ্ছন্ন নয়, কারণ মানুষ সচেতন নয়। মানুষ যেখানে সেখানে পানের পিক ফেলে দেয়, মানুষ যেখানে সেখানে প্রস্রাব করে দেয়, মানুষ যেখানে সেখানে থুতু ফেলে দেয়, তো এগুলো থেকে আমরা যতক্ষণ না মুক্তি পাব ততক্ষণ কিন্তু আমাদের প্রকৃত স্বচ্ছতা সম্ভব নয়। শুধুমাত্র সল্টলেক বলে নয়, সল্টলেকের পাশাপাশি রাসবিহারী থেকে শুরু করে, বনগাঁ থেকে শুরু করে, দিল্লি থেকে শুরু করে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে, আমরা প্রত্যেকটা জায়গায় স্বচ্ছতা চাই। কিন্তু এই স্বচ্ছতার পাশাপাশি, রাস্তাঘাট স্বচ্ছতার পাশাপাশি, আমাদের মনকেও স্বচ্ছ করতে হবে। আর আমরা যদি আমাদের মনকে স্বচ্ছ করতে পারি, তাহলেই হয়তো মানবিকতার বিকাশ সম্ভব, তাহলেই হয়তো আমাদের জীবনে প্রাণপ্রাচুর্যতা সম্ভব। এই যে সল্টলেকের রাস্তায় জল ফেলা হচ্ছে, এই যে গাড়ি, এই গাড়ি জল দিয়ে রাস্তাকে একটু ভিজিয়ে দিচ্ছে। চলতে এত ব্যারিকেড, যে ব্যারিকেডের ফলে রাস্তার যে রেলিংগুলো, সেই রেলিংয়ের সাইড দিয়ে বেরোনো যাচ্ছে না, যার জন্য আমাকে ওই মাথাটা দিয়ে ঘুরতে হবে, ওই মাথাটা দিয়ে ঘুরে আমার ব্যাংকের দিকে যেতে হবে। সুতরাং এগুলো ডিফিকাল্টি প্রচণ্ড, কারণ একদিক থেকে ভালো বলা যায়, কারণ পুজোর সময় যে ভিড় হয়, যার জন্য এগুলো দরকার আছে, প্রয়োজন আছে পুজোর সময় ভিড় কন্ট্রোল করার জন্য। এবং পুজোর বাইরেও যদি আমরা মানুষরা যত্র দৌড়ঝাঁপ করতে থাকি, তাহলেও তো অসুবিধা সাধারণ জনগণের। তো সেই জন্য সেই কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার এই রেলিংগুলোকে এমনভাবে করেছে যেখান দিয়ে বেরোনো যাবে না, এক সাইড দিয়ে হয়তো ছোট্ট ফাঁক রেখেছে যেখান দিয়ে আমাকে বেরোতে হবে।